বন্ধুরা, এই মাসের 18 থেকে 22 তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। সেখানে এই নিউজিল্যান্ড প্রস্তুত ম্যাচ হিসেবেই খেলতে যাচ্ছে, মোটামুটিভাবে বলা যায়। ইংল্যান্ডের সাথে দুইটা টেস্ট খেলবে, প্রথম টেস্ট লর্ডে, তারপর বার্মিংহামে, তারপর ফাইনাল হবে সাউদাম্পটনে ইন্ডিয়ার সাথে। সো বন্ধুরা, আমি আজকে সেরা একাদশ অর্থাৎ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের জানিয়ে দেব, এবং সেখানে ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন জো রুট এবং নিউজিল্যান্ডের অবশ্যই কেন উইলিয়ামসন। তাদের সর্বশেষ যে পাঁচবারে দেখা হয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের, এর মধ্যে তিনবারে জিতেছে নিউজিল্যান্ড এবং দুইবার ড্র হয়েছে। সো বন্ধুরা, বুঝতেই পারছেন ইংল্যান্ড এই বিষয়ে মোটামুটি অনেক পিছিয়ে আছে। সো জো রুট থেকে শুরু করে ডন ডোমসেম্বলি, রোরি বার্নস, ওলি পোপ, জ্যাক ক্রলি, তারপর জ্যাক লিচ, স্যাম বিলিংস উইকেট কিপার, তারপর ক্রেইগ ওভারটন অলরাউন্ডার হিসেবে আছে, আর তিনজন বলার মার্ক উড, স্টুয়ার্ট বর্ড এবং জেমস অ্যান্ডারসন। অন্যদিকে নিউজিল্যান্ডের দিকে যদি আপনি তাকান, তাহলে কেন উইলিয়ামসন তো অবশ্যই অধিনায়ক হিসেবে এবং ওয়ানডাউন হিসেবে থাকবেন, তাছাড়া ওপেনিং ব্যাটসম্যান হিসেবে উইল ইয়ং, রস টেইলর হয়তো 4 নম্বরে খেলতে পারেন, হেনরি নিকোলস, তারপরে উইকেট কিপার লাথাম আছে, কোলিন দি গ্র্যান্ড হোম আছে, জেমিসন অলরাউন্ডার হিসেবে যিনি আরসিবিতে খেলতেন, তারপরে সান্তনার উইকেট কিপ, সান্তনার হচ্ছে স্পিনার, তারপর হেনরি অথবা নেইল ওয়েগনার। নেইল ওয়েগনারই খেলার সম্ভাবনা বেশি, কারণ সে লাস্ট যে ইংল্যান্ডের সাথে খেলাগুলো হয়েছে সেখানে ভালো খেলেছে। তারপরে টিম সাউদি যথেষ্ট এক্সপিরিয়েন্সড একজন বলার, তাছাড়া ট্রেন্ট বোল্ট আছেই। এখন আমরা যদি তাকাই যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে কোন কোন প্লেয়ারের উপর নজর থাকবে, সেটা হচ্ছে কেন উইলিয়ামসন। তো অবশ্যই সে গত 8টা টেস্টে 901 রান করেছে, তাছাড়া উইকেট কিপার লাথাম সে 10 ম্যাচে 574 রান করেছে। এখন ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের কার দিকে নজর থাকবে, অবশ্যই জো রুট, সে ক্যাপ্টেন এবং 10 ম্যাচে 973 রান করেছে, তাছাড়া জ্যাক ক্রলি সে ছয় ম্যাচে 422 রান করেছে। তাছাড়া এখন বলারদের দিকে যদি আমরা নজর দিই, তাহলে আমরা দেখব নিউজিল্যান্ডের টিম সাউদি 9 ম্যাচে 46টা উইকেট পেয়েছে, এবং নীল ওয়েগনার তিনি 8 ম্যাচে 37টা উইকেট পেয়েছে। তাছাড়া ইংল্যান্ডের জ্যাক লিচ 6 ম্যাচে 28টা উইকেট এবং অ্যান্ডারসন 8 ম্যাচে 27 উইকেট। তাছাড়া নিউজিল্যান্ডের বলারদের দিকে যদি আমি তাকাই, ট্রেন্ট বোল্ট অসম্ভব সুন্দর চমৎকার একটা ভূমিকা পালন করতে পারেন, তাছাড়া ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড তো আছেই। সো আপনাদের কাছে কী মনে হয়, ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান অথবা বলার, নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যান অথবা কোন বলার এই টেস্টে ভালো খেলতে পারে, অথবা নেক্সট যে বার্মিংহামে হবে সেই টেস্টে কে ভালো খেলতে পারে? তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই ভারতের সাথে নিউজিল্যান্ড খেলবে, কে চ্যাম্পিয়ন হতে পারে সেটা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।